বন্ধুরা, আগামীকাল KKR কিন্তু এখানে দিল্লির সাথে ম্যাচ খেলতে চলেছে, আর সেখানে কিন্তু একটা বিরাট বড় ইনিংসের ব্যাপার আছে। সেখানে কিন্তু জিততেই হবে কলকাতাকে, এরকম একটা ব্যাপার নেই। বাট জিতলে পয়েন্ট টেবিলে আর একটু উপরে উঠে চলে যাবে, সেই দিক দিয়ে কিন্তু ব্যাপার আছে। বাট এখানে কলকাতা কিন্তু খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু 260-250 রান করেও কিন্তু KKR হেরে যাচ্ছে। কারণ KKR-এর বোলিং লাইন আপ কিন্তু আটকাতে পারছে না, এত বড় স্কোর করলেও KKR-এর বোলাররা কিন্তু আটকাতে পারছে না। সেই জন্য এর আগের ম্যাচে যেখানে চেতন সাকরিয়া এই আগের ম্যাচে কিন্তু 264 রান করে কিন্তু সেটা হেরে গিয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে, আর সেটা দেখে কিন্তু অনেক ব্যাপার আছে। আর এখানে দিল্লির বিরুদ্ধে টিম 11 কী হতে চলেছে, কী বিধ্বংসী টিম করতে পারে কলকাতা, সেটার বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আজকে ভিডিওতে তোমাদের বলে দেবো। আর এখানে একটুখানি ডিটেলস পিচ রিপোর্ট কী হতে চলেছে ইডেনে, ইডেনে কিন্তু পিচ ভালো হচ্ছে না, পুরো ব্যাটিং পিচ হচ্ছে, সেই জন্য কী পিচের রিপোর্ট হতে চলেছে সেটাও কিন্তু সম্বন্ধে কিন্তু বলে দেবো। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই, আর চ্যানেল নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও ক্রিকেট সংক্রান্ত নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত কলকাতা কিন্তু এখানে একটু চাপে আছে, যেহেতু এখানে 10 পয়েন্ট তাদের আছে, আর সে কিন্তু সেকেন্ড স্থান অধিকার আছে। বাট আজকে কিন্তু চেন্নাই আর হায়দ্রাবাদের খেলা, সেখানে কিন্তু যে জিতবে সে কিন্তু সেকেন্ড পয়েন্টের স্থানটা অধিকার করে নেবে, কলকাতা কিন্তু 3rd পয়েন্টে চলে আসবে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতার কিন্তু কালকে দিল্লির বিরুদ্ধে খেলা আছে, আর অবশ্যই দিল্লির বিরুদ্ধে খেলা হলে সরি হ্যাঁ দিল্লির বিরুদ্ধে খেলা হলে কিন্তু অবশ্যই জিততে হবে ম্যাচটা। আর যেহেতু ম্যাচ জেতার কথা বলে একটু, যে এখানে কিন্তু কলকাতাকে একটু প্লেয়ার চেঞ্জ করতে হবে আবারও, কারণ পেস্টারকে বাদ দিয়ে কিন্তু এখানে খেলানো হয়েছিল একটা বোলার, যেটা হলো শ্রীলঙ্কার বোলার, তাকে খেলানো সত্ত্বেও কিন্তু আটকাতে পারেনি বড় স্কোর। বাট ব্যাটিংয়ের দিক দিয়ে দেখতে গেলে ব্যাটিং হয়তো রান ভালো করছে, বেশি করছে, বাট আগের দিন যা রান যাচ্ছিল সেটা কিন্তু আর একটু বেশি রানও যেত, বেশি রান হতো। কারণ দেখতে পাচ্ছি প্রত্যেক খেলায় কিন্তু ভালো রান করছে KKR, কিন্তু 19 আর 20 ওভার কিন্তু রান হচ্ছে না, সব উইকেট পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু 19 আর 20 ওভারে কিন্তু ফিনিশিংটা হচ্ছে না, সেই জন্য কিন্তু 20 রান করে কিন্তু কম করতে পারছে কলকাতা। সেদিক দিয়েও একটা কিন্তু ভাববার বিষয় আছে, আর সেই জন্যে কিন্তু কলকাতা খুব বড় একটা প্লেয়ারকে নামাতে চলেছে। আর একটা কিন্তু এখানে পিচ রিপোর্ট যেটা বলছিল, এর আগের খেলা যেহেতু পাঞ্জাব বিরুদ্ধে হয়েছিল কলকাতার, তো সেখানে কিন্তু সুজন মুখোপাধ্যায় পিচ রিপোর্ট বলেছিল যে 210 থেকে 220 রান হবে, বাট সেখানে কিন্তু 250+ রান হয়ে গিয়েছে, আর দুটো টিমই কিন্তু 250+ রান করেছে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। সেই জন্য পিচে কিন্তু কিছুই নাই, পিচে কিন্তু এরকম রান হবে এর আগের ম্যাচ কি এর পরের ম্যাচও, দিল্লির সাথে কিন্তু মোকাবেলা করতেই হবে KKR-কে, আর এই ম্যাচটা কিন্তু জিততে হবে। কারণ এর আগের খেলা যে দিল্লির সাথে হয়েছিল মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু দিল্লি ভালো একটা রান স্কোর করেছিল 240, তো সেখানে কিন্তু মুম্বাইকে হারিয়ে দিয়েছিল ম্যাচটা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে দিল্লির প্লেয়ারগুলোও কিন্তু ফর্মে চলে এসেছে, সেই দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতাকে কিন্তু একটা ভালো টিম করতেই হবে, একটু অকেশনের জন্য কিন্তু কলকাতা ম্যাচগুলো হেরে যাচ্ছে। আর দিল্লির কিন্তু খুব ভালো ভালো ব্যাটসম্যানও ফর্মে ফিরে আসছে, যেমন জ্যাক ফ্রেশার, স্কুপ, আর এখানে কিন্তু ঋষভ পান্ত কিন্তু ভালো ফর্মে দেখা যাচ্ছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু দিল্লির বিরুদ্ধে একটু টাফ হয়তো হতে পারে কলকাতার। সৌন্দর টিম 11 কী হতে চলেছে কলকাতার দিল্লির বিরুদ্ধে, তো সেখানে কিন্তু মিচেল স্টার্ককে খেলাবে না, কারণ যেহেতু মিচেল স্টার ফিঙ্গার ইঞ্জুরি আছে। আর এখানে কিন্তু শ্রীলঙ্কার যে বোলারটা আমাদের বল করছিল দুষ্মান চামেরা, সে কিন্তু 3 ওভার 47 রান খেয়েছে, আর সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু খুব ভালো বল করেনি দুষ্মান চামেরা। তো সেদিক দিয়ে একটা যদি আমি প্ল্যান বলি এখানে, আমার যেটা মনে হচ্ছে এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ব্যাটিংয়ে আরও স্ট্রং করা দরকার, কারণ এখানে যেখানে 250 রান চেয়েছে সেখানে কিন্তু 280 রান করা দরকার আছে, আর 280 রান হয়েই যাবে, যেভাবে খেলছে কলকাতা 280 রান হয়েই যেতে পারে, আর 280 রান করলে হয়তো অবশ্যই হয়ে যাবে। আর যেহেতু দেশীয় বোলাররা এবারে ভালো বল করছে, সেই জন্য দেখতে গেলে কিন্তু এখানে আমাদের যে দেশীয় বোলার আছে কলকাতার আরও একটা বোলার আছে, সেই জন্য আমি বলবো কলকাতার যে বোলাররা চেতন সাকরিয়া আছে তাকে খেলিয়ে, আর এখানে কিন্তু একটা বিধ্বংসী ব্যাটসম্যান যাকে রাদারফোর্ড তাকে কিন্তু নামানো যেতে পারে, আর তাহলে কিন্তু একটু ব্যাটিংটাও স্ট্রং হয়ে যাবে আর বোলিংটাও একটু দেখা যাবে। তো সেদিক দিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই একটু কমলে জানাতে বলুন। আর এখানে টিম 11 আমি যেটা ভাবছিলাম সেটা যদি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ ফিল শর্ট, সুনীল নারিন, অঙ্কুশ রঘুবংশীর জায়গায় কিন্তু এর আগেরবারে ভেঙ্কটেশ আয়ারকে নেমেছে, কেন নামিয়েছে আমি বুঝতে পারছি না। অঙ্কুশ রঘুবংশী কিন্তু এখানে স্ট্রাইক রেট বেশি ছিল, বাট এখানে অঙ্কুশ রঘুবংশীকে এই টিমে যদি রাখা যেতে পারে, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, তারপর এখানে রাদারফোর্ড, আর 8 নম্বরে রামনদীপ সিং, 10 নম্বর হাসিদ রানা, 10 নম্বর চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আয়ার আর বৈভব। তো এই হলো টিম, এইটা যদি গুছিয়ে একটু যদি নামা যেতে পারে দিল্লির বিরুদ্ধে, এই টিমটা কিন্তু একটু এক্সপিরিয়েন্স টিম থাকবে, এটা যদি হতে পারে তো যদি খেটে যেতে পারে তাহলে কিন্তু দিল্লি কিন্তু এখানে মুখ থুবড়ে পড়বে, গোহারা হেরে যেতে পারে। আর আমার মতে মনে হচ্ছে দিল্লি সবাই করছে, তো সেই জন্য দিল্লি কিন্তু এখানে এই ম্যাচটা হয়তো কলকাতার মাঠে গোহারা হারতে পারে। যদি কলকাতা এখানে কিন্তু 220 থেকে 230 রান করতে পারে, এই এই যে তোমরা দেখতে পাচ্ছ টিম 11, এই টিম 11-এ কিন্তু আটকে দেওয়ার ক্ষমতা কিন্তু কলকাতা রাখবে দিল্লিকে। আর দিল্লির কিন্তু 3-4টে প্লেয়ার ফর্মে আছে, তাদের কিন্তু অবশ্যই ক্যাচ মিস করলে হবে না, ফিল্ডিংটাও ভালো করে করতে হবে। আর এই ছিল আজকের ভিডিও, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিও, তোমাদের ভালো সুস্থ, বাই বাই।